বর্তমানে সবাইকে অনায়াসে পরাস্ত করে বেঙ্গল টপার হয়ে আছে নিম ফুলের মধু। পর্ণা সৃজনের যুগলবন্দিতে লাফিয়ে বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা। কিন্তু এবার এটা কি হলো, গল্পের মোড় একদম অন্যদিকে ঘুরে যাচ্ছে, একসাথে কি অনেক পরিবর্তন আসছে গল্পে? বেশ কদিন ধরে ধারাবাহিকের গল্প একটু একঘেয়ে লাগছিল দর্শকের, সে কথা অনেকেই জানিয়েছিল। সম্প্রতি এমন এক চমক এলো যা দেখে অবাক হলো নিম ফুলের মধুর দর্শকেরা। বর্তমানে দেখা যাচ্ছে জনপ্রিয় নায়ক ইন্দ্রকুমারের বিপরীতে মুখোমুখি লড়াইতে নেমেছে পর্ণা, কিন্তু এত পাওয়ারফুল একজনের বিরুদ্ধে লড়াইটা একদম সহজ নয়। সব চেষ্টা করার পরে যখন কোনো লাভ হলো না, তখন ইন্দ্রকুমারের করা মানহানির মামলার জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় পর্ণা। এরপরে আলোক পর্ণার মৃতদেহ শ্মশানে আনার কথা বলা হয়। পর্ণার মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়ে সৃজন, এমনটাই দেখানো হচ্ছে। এবার প্রশ্ন, তাহলে কি মারা যাচ্ছে পর্ণা? গল্পে কি আমূল পরিবর্তন আসছে, নাকি ইন্দ্রকুমারকে দোষী সাব্যস্ত করার জন্য এটা তার একটা পরিকল্পনা? অনেকে ভাবছে এরপর আবার গল্পে আসতে পারে কয়েক মাসের একটা ছোট্ট টাইম লিপ। সত্যি বলতে নিম ফুলের মধু দর্শকদের জন্য এবার অনেক চমক অপেক্ষা করছে। দেখা যাক আগামী দিনে কী হয়। তো বন্ধুরা, কার কার প্রিয় এই ধারাবাহিকটি কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।